নমস্কার প্রশ্নকাল স্বাগত করুছি মু শান্তিভূষণ আজ প্রশ্নকাল প্রসঙ্গ রয়েছে এস সি বি আসর আমি কুছু গ্যাংস্টর হাইদর যে দিন ধর এস সিবি মেডিকা চিকিৎসা বাহানার এবং ফেরার হয়েগল সেই প্রসঙ্গ এবং তথ্য বর্তমান সামনাক আসছি দুই জন যুবতী গিরফ হওয়া পরে জনে যুবতী প্রেমিকা লাগে চর্চা হচ্ছে এবং তা বাপা মধ্য বয়ান দিয়েছেন যে সে ঘর চাকি করা কেন্দ্রাপড়ার জন ঝিউ সংস্পর্শে আসলে এবং ভুবনেশ্বর রুলে বর্তমান সন্ধ্যা ঘরক আস্ত সেই ঝিও এবং কিছু পুলিশ অধিকারী কুয এস সি হাইদর রুলে সে আসর জমু লা মদ মাংসর আসর এবং এর মুখ্য ভূমিকা তুলেও সেই যুবতী জনক এবং জনে নুহে দুই তিনজন যুবতী এখানে সহায়তা করলে তো আজ আমার প্রসঙ্গ আলোচনা রয়েছে যে এসসিবি আসর চাল প্রকৃত হাইদর টঙ্কা সমস্ত মুহ বন্দ করে কি একথা সমস্ত নজরের লাউ মানে সুরক্ষা দায়িত্বের লে সে একথা জাঁনি চুপ বসিলে কিন ভিতর যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র তার লিচি কে একথা পুলিশ ডিজি পূর্ব জাঁনি পাখু লিখিত ভাবে সম্বলপুর এক সমাজসেবী চিঠি লিখি অবগত করে এবং বড় কথা হচ্ছে নিজে পুলিশ ডিজি সম্বলপুর যাই ইনকারি করে এবং পুরা ঘটনা যদি পুলিশ জাঁনি তাহলে গ্যাংস্টর খসিগাল কমিটি সেই প্রসঙ্গে আজ আমার আলোচনা এসসিবি আশর আম আলোচনা যে সামিল হোক সে পরিচয় করে দেছে মনস্বীতা খুটিয়া অ বিজেপি নেত্রী সন্তোষ নায়ক পূর্বতন পুলিশ অধিকারী এবং মানস চাঁদ আমার সহ কিছু সময় সামিল হেবে বরষ্ঠ আইনজীবী সমস্ত স্বাগত করুচি মানস চাঁদ যোড়ি হয়েছেন আমাদের সমস্ত স্বাগত করুছি মনস্বীতা ম্যাডাম প্রথমে পাখু। এক সাংঘাক তথ্য বর্তমান সামনা আসুছি যদিও পুলিশ ଖୋଲାଖୋଲି ଭାବରେ କହୁନାହିଁ ଯେ ଷଡ଼ଯନ୍ତ୍ର ପଛରେ ଖଳନାୟକ କିଏ ବା ଖଳ ନାୟିକା କିଏ କିନ୍ତୁ ଏକଥା ଆଲୋଚନା ହେଉଛି ଯେଉଁ ଯୁବତୀ ଯାଉଥିଲେ ଏସ୍ସିବିକି ସେଠି ଆସର ଜମୁଥିଲା ସେ ମଧ୍ୟ ବିରିୟାନୀ ସାଙ୍ଗରେ ବସି ଖାଉଥିଲେ ମଦ ମାଂସର ଆସର ଜମୁଥିଲା ତ ଏଇ ଯେଉଁ ପ୍ରସଙ୍ଗ ବର୍ତ୍ତମାନ ସାମ୍ନାକୁ ଆସିଛି ସେ ଗିରଫ ହେଲା ପରେ ସାମ୍ନାକୁ ଆସିଛି ଏବଂ ତାଙ୍କ ବାପା ଯିଏ ଅଛନ୍ତି ସେ ମଧ୍ୟ ଗଣମାଧ୍ୟମକୁ କହିଛନ୍ତି ଯେ ଏ ଯୁବତୀ ଯେଉଁ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜଣେ ଯୁବତୀଙ୍କ ସଂସ୍ପର୍ଶରେ ଆସି ଘରୁ ଘର ଗୋଡ଼ କାଢ଼ିଥିଲେ ଚାକିରି ବାହାନାରେ কিন্তু এইবাৰ হাইদৰ চহে কোৱা যাওঁ যে টকা হাইদৰ সমস্ত মুহ বন্দ কৰিছে এই পূৰা ষড়যন্ত্ৰ আপুনি দেখিছোঁ মোৰ সেই মেডাম আজি কুখ্যাত অপৰাধী গেংষ্টাৰ হাইদৰৰ বিষয় আজি ওড়িশাৰে ৰাজ্য চৰকাৰ পুলিচ বিভাগ জেল বিভাগ আপিটালপক্ষ অসল মুখাটা খুলিছে এতিয়া স্পষ্টভাৱে মনী পাৱাৰ এন্ড পলিটিক্স আজ এর অসল চিত্রটার অসল খেলা অসল ষড়যন্ত্রটা পদা কু পাই যে মনি পাওয়ারে কিপর ভাবে গ্যাংস্টার হাইদর গোটে এত বড় ষড়যন্ত্র কলা পলিশ্র নাক তবে কটকর এসিবি রু খা ওড়শা পুলিশ কিছু জাঁপার্লানি সেটা গোটে আশ্চর্যর কথা যেসিবি মেডিকা যেতবে গোটে অপরাধী ট্রিটমেন্ট আসুচি হসপিটাল কর্তৃপক্ষ কিছু পলিশ কু খবর দিয়ে দ্বিতীয় কথা যেন দিন ধরে গোটে সাধারণ রোগী কু গোটে মিলেনি রহবা তা রহাওয়া জায়গা সেটি তৃতীয় কথা হচ্ছে তা সহ সুরক্ষা কর্মী মানে আসলে সেমানে সে কনেস্টেবল হাইদরর সম্পর্কীয় লজ্জ বুক করে বিয়ানি খাইছেন রই শেষে হাইদোর ফের এসব জিনিস গোটে বড় ষড়যন্ত্র ইয়া পছরে বড় বড় পলিটিসিয়ান আওয়ারফুল লিডর মানে অনেক আঠি বড় কথা হচ্ছে এটি টঙ্কার খেলা আপনার যেমি কৌলে জন তার প্রেমিকা তিন তিন জন প্রেমিকার কথা আসছে আজ্ঞা মুব এটি কেবল প্রেম সম্পর্কর কথা নাই আমি তো মানে দাবি মানে দৃঢ় ভাবে কে করি দাবি যে সে প্রেম সম্পর্ক তো সে ঝিওর বয়স আইদর বয়স দেখুন ইয়ে প্রেম সম্পর্ক সহ তার কলা সাম্রাজ্য পরিচালনা সে ইয়ে ঝিও মানুষ ব্যবহার করমান মাধ্যমে বটি আদায় হো কি ঠিকাদারি বা ঠিকাদারী হো বা বিভিন্ন সময় ଏଥିରେ ନେତା ପାୱାରଫୁଲ୍ ଲିଡ଼ରଙ୍କର ସମ୍ପୃକ୍ତି ଅଛି ଏ ସନ୍ଦେହ କାହିଁକି ଆପଣଙ୍କ ମନକୁ ଆସୁଛି নিশ্চ নথাই এব আল গৃহ বিভাগ খ্ৰী গৃহ বিভাগত পক্ষক তামলিছ জান জে কৰ্পক্ষ জান এতিয়া বিভিন্ন সময়তে আমি জানিছো এতিয়া পলিছ নিৰৱা অৱলম্বন কৰে কিন্তু সাধাৰণ লোকবি

সে তো সন্তোষ নায়ক আপনার ঠার জাঁয়া চাহুত বর্তমান পুলিশ নিজ পিঠি নিজে থাপুড়াই কৌছি যে পাঁচ দিন পরে গ্যাংস্টর তেলেঙ্গানার গলা ঠিক আছে ধরাগাল ভালো সমস্ত প্রশংসা করছেন এই খসি খসিয পছর যে ষড়যন্ত্র টিয়ারি হয়েছিল তা পাখে পুলিশ বর্তমান সুদ্ধা পঁচি পানি যদিও পঁচিথব কিন্তু বর্তমান সুদ্ধা গণমাধ্যম সে কথা আসি না প্রকৃত ষড়যন্ত্রকারী কি যা এটি মনুসুধা ম্যাডাম কুমান যে নিশ্চিত ভাবে পাওয়ারফুল লিডর মধ্যে থাইপার পুলিশ অধিকারী থাইপার কারণ প্রকাশ মিশ্র পূর্বতন পুলিশ ডি সে কোলে যে আছে বড় হাত অপন কোণ অনুমান হচ্ছে বা সন্দেহ হোচি যে বড় হাত পারে যে সম্বলপুর জেল রচি রচিত এসিবি মেডিকা পর্যন্ত সন্তোষবাবু দেখুন এথিরে বড় হাত কি ছোট হাত কথা নু কথা জনে জনভিক্ট গোটেই জেল্ৰু তুমি চিকিৎসা কৰিব নিয়ষ্ট হস্পিটালু নিয়ৰেষ্ট হস্পিটেল ৰেফৰ কৰা হে'ল আপোনাৰ এছ চি বি মেডিকাল কলেজ কুমাৰ পাখা পাখি চাৰে চাৰিশ কিলোমিটৰ ধৰিকে সেই লোকক আছিলে আছিকি তহিত এসকট পাৰ্টি পুলিচ বিভাগৰ দিয়া হৈছিল এবাৰ প্ৰশ্ন উঠু যে এসকট পাৰ্টি গোটেই কনভিক্ট কু জগিকি ৰোধ চিকিৎসা সময়ৰে তাৰ নিম হওক তাৰ খাদ্যপেয়ৰ ব্যৱস্থা তৰফুৰু কথা বা হস্পিটেল যা ব্যৱস্থা হ'ব দূৰে দেখা কৰিবমতি মিল নুহ লোক তিনৰে হ'ল কৌণি অজনা লোক তাৰ পৰিবাৰৰ লোক যদি আছুচ কি সৌজনত দৃষ্টিকোণ সাক্ষাৎ কৰিব পু পুলিচ উপস্থিতিৰে সেই সম্ভৱ পুলিচ ছি পলাই বসিক গপিবি নি উঠু বৰ্তমান যুৱতী জাৰম্বাৰাও ତେଣୁ ସେଠି ଯେଉଁ ପୁଲିସ୍ କର୍ମଚାରୀ ମୁତୟନ କରାଯାଇଥିଲା ସେମାନେ ତାଙ୍କର ସାଧାରଣ ଜ୍ଞାନ ରହିବା କଥା ଯେ କୌଣସି କନଭିକ୍ଟ ଜଣେ ତାପରେ ହାଇଦର ଭଳିଆ ଜଣେ ଅପରାଧୀ ତା'ର ମଧ୍ୟ ଓପୋନେଣ୍ଟ ଗ୍ରୁପ୍ ମଧ୍ୟ ବହୁତ ଅଛନ୍ତି ଯେକୌଣସି ଓଡ଼ିଶାର ପୁଲିସ୍ ଏକଥା ଜାଣିଛନ୍ତି ତେଣୁ ଯଦି ଆମେ ସେଠି ତାର ସୁରକ୍ଷାରେ ଢିଲା ଦେବା ତାହେଲେ ଏହା ହେଇପାରେ ଯେ ତା ଖାଦ୍ୟରେ ହୁଏତ ବିଷ ମିଶା ଦିଆଯାଇପାରେ অর্শি লোক গোটে অস্ত্র ছপে যাই তা আক্রমণ করেন বা পিস্তলটা তার অনেকটাই যাই তার সাথে তার বন্ধু বলে বা পর গুড় করে দিবি পারে তেম এভা পরিস্থিতি যেকোন যেকোন গ্যাংস্টার বা হবার যথেষ্ট তেমন সে পড়তিতে পুলিশ কর্মচারী বিশেষ যত্নবান হওয়ার কথা ପାଞ୍ଚ ଛଅ ଜଣଙ୍କୁ ସରକାର ସସ୍ପେଣ୍ଡ କରିଛନ୍ତି ପୋଲିସ ଠିକ୍ ସସ୍ପେଣ୍ଡ କରିଛନ୍ତି କିନ୍ତୁ କଥା ଉଠୁଛି ସେଇମାନେ ହିଁ ସର୍ବେସର୍ବା ଥିଲେ ଯେ ସେଇମାନେ ହିଁ ପ୍ରକୃତ ଖଳନାୟକ ଥିଲେ ଯେ ହାଇଦରକୁ ଗାୟବ କରିବାରେ ସହାୟତା କରିଥିଲେ ନା ଆ ପଛରେ ଆଉ କିଏ ଅଛନ୍ତି ସେଇଟା ହେଉଛି ମୂଳ ପ୍ରଶ୍ନ ଏବଂ ସେମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା କିଛି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ହେଲା ନାହିଁ হ্যাঁ যেটা সন্দেহ করছেন সারা ওড়া বা সে বিষয় সন্দেহ করছেন কথা হল কেউ মানে এসট রে আসলে সে হুত সাময়িক ভাবে এ ষড়যন্ত্র শিকার হলে কিন্তু ষড়যন্ত্রটা বহু আগু দুই তিন মাস আগর প্লানিং হয়েছি সে আগর আসি লা কটক সে যাই এবং এটি সুরক্ষা কমতি দিয়া যা কমিটি হোক ভিড় র আগর সব ব্যবস্থা করা হইছে এবং তা যাঞ্চ করি পরীক্ষি দেখ আমসি আমি কন প্লান গলে হি আমি সকসেসফুল হবু কথা মানে সে তো এ ষড়যন্ত্র সহ আগর জড়িত নয় আসলে পরে সামূহিক ভাবে সে প্রলোভিত করা যা মুখে রয়েব সব ভালো ব্যবস্থা করে দিয়া হইচ যা দ্বারা କାମଟି କଟକରୁ ସାରିକି ଯିବା ପାଇଁ ଚିନ୍ତାଧାରା ନେଇଛନ୍ତି ତେଣୁ ସେଟା ତାଙ୍କର କମ୍ଫର୍ଟା ନେଗଲିଜେନ୍ସକୁ ଡେଭଲପ୍ କରାଇଲା ଏବଂ ଯେଉଁଥିପାଇଁ ସାରା ପୁଲିସ୍ ବିଭାଗ ଓଡ଼ିଶାରେ ନିନ୍ଦିତ ହେଲା ଏବଂ ସୌଭାଗ୍ୟବଶତଃ ଧରା ପଡ଼ିଗଲା ତେଣୁ ଯେତିକି ନିନ୍ଦା ଓଡ଼ିଶା ପୁଲିସ୍ କି ମିଳିଥିଲା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ମିଳିଥିଲା ସେ ସେଇ ତୁଳନାରେ ଆମେ ଯଦି ତାକୁ ଭଲିକି ଅନୁଧ୍ୟାନ କରିବା ଯେ ହେଲା କାହିଁକି সেই প্রসঙ্গে আসুচিত যে এবার হাইদর কু ধসা সাউটুচি কিন্তু সে যে খসি যাই খসিয পছর রহস্য কম কি সে খলনায়ক কি সে ষড়যন্ত্রকারী তাকে নিয়ে প্রশ্ন উঠুছে মানস বাবু আপনার জানা চাহি যা এবার সন্তোষ বাবু যে আইনগত দিগ রয়েছে যেতব পুলিশ রস্টে জেল ভিতরে হো কিংবা সে মেডিকাল সেটি সুরক্ষা কর্মী নিয়োজিত থাকে সে কাহকু ভেটি পাই সে অনুমতি ନେବା ଦରକାର ଯେ ପୁଲିସ୍ ଅଧିକାରୀଙ୍କ ପାଖରୁ ତ ଏଠି ସେମିତି କିଛି ହେଉନଥିଲା କାରଣ ଏବେ ଯାହା ତଥ୍ୟ ଆସୁଛି ଅନେକ ସମୟରେ ଅନେକ ଯୁବତୀ ପାଖାପାଖି ଦୁଇରୁ ତିନି ଜଣ ଯୁବତୀ ସେମାନେ ତାଙ୍କ କ୍ୟାବିନକୁ ଯାଉଥିଲେ ଏସି କ୍ୟାବିନକୁ ଯାଉଥିଲେ ଏବଂ ଜଣେ ଯେଉଁ ଗିରଫ ହୋଇଛନ୍ତି ତାଙ୍କ ବାପା ମଧ୍ୟ ସେ କଥା ସ୍ୱୀକାର କରୁଛନ୍ତି ଯେ ସେ କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ଜଣେ ଯୁବତୀଙ୍କ ସହ ସଂସ୍ପର୍ଶରେ ଆସିଲା ପରେ ସେଠିକି ଯାଉଥିଲେ ତ ମୋଟ୍ ଉପରେ କହିବାକୁ ଗଲେ ମାନସବୁ ଆକୁ ଆପଣ କେମିତି ଦେଖୁଛନ୍ତି ଏଥିରେ କାହାର ଅବହେଳା ଅଛି ମାନେ ପୋଲିସର ସର୍ବୋଚ୍ଚ ଯେଉଁ ଅଧିକାରୀ ତାଙ୍କର ନା ତଳ ତଳିଆ କର୍ମଚାରୀଙ୍କର দেখুন প্রথম কথা হচ্ছে যে যে হাইদার গোটে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দুই হাজার পাঁচ মসহার অতি কষ্টে ধরা পড়ছিল এবং তাপরে তা লাইফ কমিশন প্রায় পাখাপাখি পনেরো ষোলো বর্ষ হল জেলি জন লোক যেত জেলছে এবং সে জানি যে মতো জেলু রু বাহার না এবং তার শেষ

কোনো প্ৰকাৰ শিথিলতা এতিয়া দিন ৰ পোন্ধৰ ষোল্ল বৰষ ৰে কাষে নযোগ এইটা এইটাক এই যি কৰা নেগ্লজেন্স অফ ডিউটি কোৱা যাব এই দুইটা ভিতৰত বৰ্তমান আপোনাৰ পাৰ্থক্য দেখিব বৰ্তমান এই পাৰ্থক্যটো আমি জানিবা যে প্ৰকৃততে গোটেই ক্ৰিমিনাল কনপিৰাচি গোটেই ষড়যন্ত্ৰ কৰি গোটেই ক্ৰমিনাল কনপিৰাচি কৰাহি না কেৱল শিথিল পুলিচৰ শিথিলত বা পুৰস্কৃতিৰ নিষ্ক্ৰিয়া বা ডিউটৰ নেগ্লিজেন্স বুলি কয়ে প্ৰথম কথা দেখোন যে আজিকালি প্ৰায় দুই মাছ অড় মাছ হ'ল কোনো প্ৰকাৰ মেডিকা ট্ৰিটমেণ্ট দিয়া হোৱা সম্বলপুৰ जनै लोक देह खराब था सिरियस डिज जहाँको कि तुरन्त पठाइ पड़े गएर मेडिकल को, हायर मेडिकल फर एनी पर्पज मेडिकल ट्रिटमेन्ट पनि हौ बाभेसगेसन पनि हो दुई अढाई तार भारौसिसी प्रकार नेडिकल ट्रिटमेन्ट तो जे जन लोक सिरियस थाहाँदा निश्चित दुई अढाई मास भेगुलर दिने दुई दिन तिन दिन पाँच दिन भेट्नु सन्देह समेहान दान बाँधि बड षडी এবং পূর্বতন পুলিশ অধিকারী যা কৌঁচা যে বড় হাত অাত কি বর্তমান সুদ্ধা পুলিশ তাঁর আইডেটিফাইপারি না যদি বা আইডেটিফাই বিরুদ্ধে কাজানুষ্ঠান নেওয়া সম্ভব নুহে একথা প্রতীয় মান হো না কি মানসবু সেইটা সেইটা আসবো দুই অড়ে মাছ পাখা পাখি হল তাকে কোশি ট্রিটমেন্ট নাঠাৎ কি জেলের ডক্টর তা বর্তমানে এসবিউ নিয়ে আসে মাত্র ছুরক্ষা কর্মচারী দিয়ে পঠাগেলা ছ জন সুরক্ষা কর্মচারী এন্টায়ার ডুটি রেসপনসিবল রে সুরক্ষা কর্মচারী তাকে লোকাল সে অন দি ওয়ে বিভিন্ন প্রকার পুলিশ যেত ক্রিমিনাল যেত থানা পুলিশ তো সমস্ত

কিন্তু তা পূর্ণ যে সাহায্য করতে তা রেফর করে জেল অথরটি হো পুলিশ অথরটি হুম বা যে ডক্টর মানে অনেক মানে উনিশ দিন অন কৌশি কারণ নথাই কি ভিভিআইপি ট্রিটমেন্ট করলে তা আপনার ক্যাবিনে রাখলে এবং অন্যান্য সুযোগ দেওয়া এমনি সমস্ত দায়ী কিন্তু ইনভেস্টিগেশন হব কি বর্তমানে যে কোশিষ্টিগেশ এগেঞ্স হয়েছে যে বড় হাত সে জেল বা ଜେଲ୍ ଡିଜି ହୁଅନ୍ତୁ ସେମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଇନକ୍ୱାରୀ ହେବ ତ ମନୁଷ୍ୟତା ମ୍ୟାଡ଼ାମ ଆପଣଙ୍କ ଦଳ ତରଫରୁ ଯେଉଁ ପ୍ରେସ୍ମିଟ୍ କରାଯାଇଥିଲା ସେଥିରେ ମଧ୍ୟ ଅନେକ ଗୁଡ଼ିଏ ତଥ୍ୟ ରଖାଯାଇଥିଲା ଯେଉଁ ତଥ୍ୟକୁ ଯଦି ଆପଣ ତର୍ଜମା କରିବେ ଏକଥା ସ୍ପଷ୍ଟ ଯେ ସମ୍ବଲପୁର ଜେଲ୍ରୁ ହିଁ ଷଡ଼ଯନ୍ତ୍ର ହୋଇଥିଲା ଏବଂ ଏକଥା କୁହାଯାଉଛି ଯେ ସମ୍ବଲପୁରର ଜଣେ ସାଧାରଣତଃ ନାଗରିକ ବା ସମାଜସେବୀ ସେ ପୋଲିସ ଡିଜିଙ୍କୁ ଲେଖିକି ଅବଗତ କରିଥିଲେ ଯେ ଷଡ଼ଯନ୍ତ୍ର ହେଉଛି ହାଇଦର ଏଠୁ ଖସିଯିବ ଏକଥା ପୋଲିସ ଡିଜି ଜାଣିଥିଲେ ପୋଲିସ ଡିଜି ମାର୍ଚ୍ଚ ପନ୍ଦରରେ ଏ ଚିଠି ପାଇଲେ ମାର୍ଚ୍ଚ ସତରରେ ସେ ଆସିଲେ ଇନକ୍ୱାରି କରିବା ପାଇଁ ଏବଂ ଦୁଇ ତିନି ଦିନ ଲାଗିଲା ତାଙ୍କୁ ଇନକ୍ୱାରୀ କରିବା ପାଇଁ ସେ ଇନକ୍ୱାରୀ କରିକି ଏକଥା ମଧ୍ୟ ସେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଜାଣିଥିଲେ ଯେ ଷଡ଼ଯନ୍ତ୍ର ହୋଇଛି ତଥାପି ଚୁପ୍ ବସିଗଲେ ପୋଲିସ୍ ଡିଜି ଏବଂ ଏକଥା କୁହାଯାଉଛି ଯେ ପୋଲିସ୍ ଡିଜି ଜାଣିବା ପରେ ମଧ୍ୟ ପଚିଶ ତାରିଖରେ ବା ତେଇଶ ତାରିଖରେ ମାର୍ଚ୍ଚ ତେଇଶରେ ହାଇଦର ଖସିଗଲା ଜେଲ୍ରୁ ତ ଏଇଠି ସନ୍ଦେହ ହେଉଛି ପୋଲିସ ଡିଜି ଏବଂ ଜେଲ୍ ଡିଜିଙ୍କ ଉପରେ ତ ଯେଉଁ ବଡ଼ ହାତ ବୋଲି ଆପଣଙ୍କର ଦଳର ନେତା ପୂର୍ବତନ ପୋଲିସ ଡିଜି

ইয়ে রাজ্য সরকার ছত্র ছায় আধার করি কিছু পলিটিসিয়ান অনুযায়ী সে চান্দা আদায় করেন আকান চলা আওয়ার পলিটিক্স কু আসবা সেইভা গ্যাংস্টার মান সহিত সম্পর্ক রয়েছেন ইয়ে ওষা সরকার নিশ্চিত ভাবে অপরাধী মান বড় আজি আপন দেখুন ইয়ে হাইদোর বিষয়টা যদি আজি সমস্ত সামনাকো ন আস্ত কেব ওসী জাঁপার থাকে এভলিয়া গ্যাংস্টার মানুষ ভি ভিআইপি ট্রিটমেন্টে রাখা হচ্ছে আপনার জেল ভিতরে তা খাইব আল মানে সব মহিল মানুষ যোগাই দিয়ে হচ্ছে সেটি ঝিও মানে যাচ্ছেন সেটি মোবাইল ফোন তাগাই দিয়ে হচ্ছে আই জেল ভিতরে রই সে তাঁর কলা সাম্রাজ্য অপরেট করছেন আজ হাইদোর যেতে

নিশ্চয় লাগিব আপনা হেল আপনার যেমন কুচি পূর্ণর জন সমাজসেবী চিঠি লিখি ডিজি জুজি গলে ইনভেস্টিগেসি কিছু নিয়ম নজে খোদ্ গৃহ বিভাগের মুখ্যমন্ত্রী অনেক পাখে কিছু খবর নাই মন্ত্রী দিব্য সিং যদি এ বিষয়ে পচারা হচ্ছে সে মুহ বুলে পড়ে যাবু না যে ওড়িশার জনসাধারণ মান পাখানে সে উত্তরদায়ী অনেক এসব সরকারি রাজ্য সরকার পলিশ জেল কর্তৃপক্ষ আউ এসিবি মেডিকাল রে ডাক্তর মান গোটে মিলি ভগত ইয়ে ষড়যন্ত্রের বহু জন সামিল অনেক আনি আপ পাওয়ার খেল খেলা আজ্ঞা ইয়ে কোটি কোটি টঙ্কা তাসেবা ব্যবহার করা সে মহিলা মানুষ ব্যবহার করে কোটি কোটি টাকা তার সাম্রাজ্য পাই ব্যবহার করছি আকু যদি ঠিকভাবে তদন্ত হুয়ে নিশ্চিত ভাবে ই পছর থাক্পটদার মানে সামনা আসবে

এই যে কথা কুয়া যাচ্ছে বর্তমান যে যুবতী এবং যুবতী মানে যাতে এবং একটা সন্দেহ করা যাচ্ছি তাঁর গ্যাংরে যুবতী মানে কম বয়সের যুবতী সামিল হোলে এবং সহযোগ করলে তো আপনার প্রশ্ন হোক অপরাধী বা গ্যাংস্টর যুবতী মানুষ মোহরা অপরাধ সাম্রাজ্য আগুক বড় নজির অতীতের আগুর অনেক থাক এই বড় গ্যাংস্টর বা হাইদর এই অপরেশন চাল এস সি বি ভিতরে বা যে আসর চালা দেখ দেখন্তু যে কোনো বড় অপৰাধ কৰ ব্যৱহাৰ কৰাৰ ট্ৰেণ্ডা এবাৰ সাৰা দেশৰে আৰম্ভ হৈছি বহুত জাগে আমি দেখিব পাওঁছোঁ আৰু আমাৰ ৰাজ্যৰে গুড়াই উদাহৰণ অঁ মাজেৰে মাজেৰে আপোনাৰ পেপৰৰে দেখুবে নিউজ আছুচি মহিলা মাধ্যমৰে ক্ৰাইমা কোনো অপৰেট কৰা যাওঁ আপোনাৰ বিচেচ কৰি আপোনালোকৰ যোন আপোনাৰ গঞ্জেই চালাণ হেৰা বা আপনার ব্রাউন সুগার হল অফিম অপিওম হল এই টাইপর মাদক দ্রব্য বা পিসল হেলা এসব যেতবে চোরাচাল হোচ্ছি গোটে অর্গানাইজড গ্যাং দ্বারা হোচি সে সবুজ মহিলেক্ট করেন কী মহিলা দ্বারা যদি সে কামটা করা যায় সে বহু সন্দেহ ভিতরে মহিলাটি রবনি মহিলাকে সর্চ করা বা তা ডিটে স্বতন্ত্র নিয়ম দেশের অংশ যেকোনি অধিকারী ସେ ପୁଲିସ ହେଇପାରନ୍ତି ବା ଆଉ କେନ୍ଦ୍ରୀୟ ସେଇଥିପାଇଁ ଯାହା କୁହାଯାଉଛି ସେମାନେ ମଧ୍ୟ କିଛି ସେଥିରେ ତାଙ୍କର ପ୍ରେମିକା ଥିଲେ ଆସର ଜମଉଥିଲେ ଶେଷ ପ୍ରଶ୍ନ ମାନସବୁ ଆପଣଙ୍କ ପାଖରୁ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ଯେ ପୁରା ରହସ୍ୟ ଉପରୁ ପରଦା ହଟିବ ଏବଂ ଏଇ ଯୋଉ କଥା କୁହାଯାଉଛି ଏସ୍ସିବି ଭିତରେ ଯୋଉ ଆସର ଥିଲା ଜମୁଥିଲା ସେଥିରେ ଯୁବତୀ ମାନେ ସାମିଲ ହେଉଥିଲେ ଏବଂ ଆଙ୍କ ପଛରେ ମଧ୍ୟ ବଡ ଲୋକ ଥିଲେ ମାନସ ସାହୁ ନିଶ୍ଚିତ ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମ କଥା ହେଉଛି ଯେ ବଡ଼ ଅଫିସର ତ ନିଶ୍ଚିତ ଅଛନ୍ତି କାହିଁକିନା ତାକୁ ସେଠୁ ସମ୍ବଲପୁରରୁ ଏଠୁ କଏସିବି ମେଡ଼ିକାଲ କଲେଜକୁ କୌଣସି ମାନେ ଲୋ ଲେବୁଲ୍ର ଅଥରିଟି ତାକୁ ପଠାଇ ପାରିବେନି ଯେଉଁ ଆପଣଙ୍କର জেল বিভাগের হায়ার অথরটি হি কেবল তাকে সাংশন করেন এবং তাকে বিংশন আসবে না মেডিকা বড় মানে অফিস যে ডক্টরগুলো অনেক আসোসিয়েট প্রফেসর প্রফেসর এম নিশ্চিতভাবে ট্রিটমেন্ট সে অ তাছাড়া পুলিশ বিভাগের যেহেতু বর্তমানে জনা পড়ছে তাকে ইন্টেলেজেন্স জাড় পান যেহেতু তা পূর্ণ গোটে ইনকোয়ারি হয়ে এবং ইনকোয়ারি মধ্যে গিয়ে ক্লিন চিট দিয়ে তখন পুলিশ বিভাগের অধিকারী অনেক এই যে তিনোটি বিভাগ যে প্রকৃত তার সুরক্ষা দায়িত্ব নেওয়া কথা সেমান সবুজের ফেলুর হয়েছে এবং সেইটা সেইটা পটে বর্তমানে জনা পড়ছে পয়সা নিয়ে করছেন বা ফেলিওর হয়েছে সেটা ইনভেস্টগেসন কোবু বর্তমানে দেখুন পাখা তিন চার দিন হয়ে ধর পড়ে ইনভেস্টিগেসান তাকে কেবল যেহেতু করোনা না তা ফর্দর ইনভেস্টিগেশন করা যাবে কিন্তু করার বতক যদি হয়েছি বা কোভিডের যদি আসপেক্ট করছেন তাহলে প্রপর প্রিকশন নিয়ে এক্সামিন করেপারে তাকে গোটে রুম ভিতরে রইর পচার ডিস্টা সেফ ডিসান

যে তাকে খসাইবাই যে বড় হাত লা বড় ডন কু খসাইবাই সে বড় হাত পাখে পুলিশ পারিব কি না তাকে সন্দেহ রয়েছে এবং একথা কুয়া যাচ্ছে যে জাঁশুণি তা বোধ হে জেরা করা যাই যা মান সব কোলে যে জেরা করা যাই পয়সা সমস্ত বহু বহু ধন্যবাদ কিন্তু এত কথা কুয়াযাইপরে যে বড় ডন্র ছোট ছোটিসি লভ স্টোরি পছরে বড় হাত থাইপরে এবং সে বড় হাত কি তাহা বর্তমান সুদা স্পষ্ট নহইলে সন্দেহ করা যাচ্ছি পুলিশ বিভাগরে এবং এমিটি কিছু নেতা এতে সম্পৃক্ত থাই পারছি প্রশ্নকাল এটি রাখা নমস্কার